হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমরা সকাল সকাল একদম রেডি হয়ে, আমি আমার ছেলে আছি, আমার বর আছে, আমার ননদ, ননদের মেয়ে, সবাই মিলে বেরিয়ে শিয়ালদা স্টেশনে চলে এসেছি সকাল সকাল। ওরা আগের দিন রাতেই আমাদের বাড়িতে চলে এসেছিলো, কারণ এত সকালে ওদের বাড়ি থেকে আসতে লেট হবে সেই জন্য। আর কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি মায়াপুর। চলো তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে, কিভাবে আসবে এখানে, কোথায় খাবে, কিভাবে থাকবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা ট্রেনে উঠে শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশনে নেমে গিয়েছি, ওখানে প্রচণ্ড ভিড় ছিল, তাই স্টেশনের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন আছি আমরা টোটোর মধ্যে, টোটো করে যেতে হবে, তারপরে ওখান থেকে, মানে এই টোটোতেই অনেকটা সময় লাগবে। আর এই টোটো থেকে আমাদের ভাড়া, মানে আমরা পুরো টোটোটা রিজার্ভ করে নিয়েছিলাম। আর দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, এখন ভীষণ গরম হচ্ছে, তাই আমরা সবাই সোয়েটারগুলো খুলে ফেলেছি। আর ট্রেনে মারাত্মক ভিড় হয়েছিল, আমরা লোকাল ট্রেনে করেই এসেছি, কোনো রকম রিজার্ভেশন ট্রেন না। তোমরা যে কোনো কৃষ্ণনগর লোকাল শিয়ালদা স্টেশন থেকে ধরে নিতে পারো, কৃষ্ণনগর স্টেশনে নেমে যাবে, ওখান থেকে একটু সামনে এলেই অটো বা টোটো দাঁড়িয়ে আছে, ওই অটো বা টোটোই উঠে পড়বে। উঠে পড়ে তোমাদেরকে যেতে হবে হুলোরঘাট, হুলোরঘাট থেকে তোমাকে, মানে ওই নৌকাগুলো বা ভুটভুটিগুলো থাকে ওটা পার হতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা ওই ভুটভুটির মধ্যে উঠে পড়েছি, 5 টাকা করে পার, মানে আগে 2 টাকা ছিল, এখন বেড়ে ওটা 5 টাকা বা 3 টাকা এরকম কিছু একটা হবে, এটা ভাড়া নেয়। একদম দেখতে পাচ্ছ খুবই ছোট নদী সামনে আছে তোমার, এটা হচ্ছে গঙ্গা নদীর শাখা। গঙ্গা নদীটা মানে একটু সামনে গেলেই তোমরা দেখতে পাবে, এখন তো আমরা ওখানে যাচ্ছি না, মানে দুটো জলের পুরো কালারটা, মানে এই যে একটা কালো কালো জলটা আর ওদিকে নদীর জলটা পুরো মেশেনি, একদম দুটো বর্ডার মতো পড়ে আছে, এটা ভগবানের কৃপা ছাড়া আর কিচ্ছু না, সম্ভবই না আমার মনে হয়। আর ভীষণ, মানে এটা পুরো ভুটভুটিটা ভর্তি হলে তারপরেই ছাড়ে এখানে, আর সবসময় এখানে পারাপার করছে, মানে 1 সেকেন্ডও লাগে না, মানে 1 সেকেন্ড নয় সরি, 1 মিনিটও লাগে না, একটুখানি খালের মতো। আর একদম দেখতে পাচ্ছ পাড়ের কাছে চলে এসেছি, নিচে শ্যাওলা শ্যাওলা গাছ হয়ে আছে, মনে হচ্ছে নেমে পড়ি একদম। আমি জল, মানে এরম নদীতে স্নান করতে, জল ঘাঁটতে ভীষণ ভালোবাসি, নদীতে স্নান করতে তো ভীষণ ভালোবাসি। আর আমরা নেমে পড়েছি অটো থেকে, অটো থেকে নেমে এবার হুলোরঘাট থেকে দেখলে তোমরা নৌকা বের হলাম, তারপরে আবার এখানে টোটোতে উঠতে হবে। আর এখানে আমাদের তিলক দিয়েছিল একটা মাসিমা, তিলক দেওয়ার জন্য ওনাকে পয়সা বা টাকা কিছু তোমরা দিতে পারো, ওরকম তিলক দিয়ে দেবে একদম ভেসাল থেকে নামলেই, ভেসাল না সরি ভুটভুটি থেকে। এবারে আমরা দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, আর আচারের দোকানটা উফ খুব ইয়ামিয়ামি আচারগুলো, খুবই খেতে ইচ্ছা করছিলো। আমার ছেলে বাদাম খাচ্ছে, ট্রেনের মধ্যে কিনেছিল, কিন্তু আচার এখন খাবো না, এখন আমাদের কিছুই খাইনি, একদম খালি পেট আছি। সবাই লুচি আলুর দম করে এনেছি নিরামিষ, কারণ এখানে যদি নিরামিষ, এখানে সব কিছুই নিরামিষ। আর ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি টোটোই করে, আর টোটো মাথাপিছু 10 টাকা করে ভাড়া নেয়, সেটাও আমরা তোমাদেরকে বলে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ পৌঁছে গিয়েছি, তখন ওই 2টো নাগাদ হবে, আর ভীষণই খিদে পেয়ে গিয়েছিলো। একেবারে আমরা এখানে লাঞ্চ করে নেব, মানে ভোগের টিকিটটা আমরা এগিয়ে যাচ্ছিলাম, আগে ভোগের টিকিটের দিকেই যাব, ভোগের টিকিটটা পেয়ে গেলে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে, মানে কোথায় থাকবো না থাকবো সেই ব্যবস্থাটা করব। আর আমরা কোনো রকম বুক করে আসিনি, তোমরা চাইলে এখানে অনলাইন হোটেলগুলো, মানে হোটেল বলতে ভেতরে থাকার জন্য অনলাইন বুক করে নিতে পারো, নইলে ভেতরে নইলে থাকতে পারবে না, মানে মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে থাকলে তবেই সব কিছু দেখা যায় ভালো করে, মন্দিরের বাইরে থাকলে খুব একটা ভালো লাগে না, এটা আমি শুনেছি। আর আমি এখানে প্রথমবার আসছি, আমার হাজবেন্ড এর আগে এসেছে, কিন্তু এখন ও যেহেতু অনেক আগে এসেছিলো, এখন সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, মানে ও অনেক কিছুই বুঝতে পারছে না, ঠিক আছে, মন্দিরটা অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে সুলভ মহাপ্রসাদ, সুলভ ভোজনালয়, এখানে আমরা লাঞ্চের জন্য টিকিট কেটে নিলাম, পার হেড 40 টাকা। আর কী কী আছে তোমাদের দেখিয়ে দিলাম, খিচুড়ি, অন্নভাত, সবজি, রসা, তারপরে আছে তোমার ডাল, সবজি, মশলা, মানে এটা সোয়াবিন দিয়ে থাকে, চাটনি, আমি তো এখন খেয়ে নিয়েছি, খাওয়ার পরে তোমাদেরকে বলছি, মানে সোয়াবিন দিয়ে সবজি দিয়ে একটা, মানে এরকম তরকারি থাকে। যাই হোক ভীষণই ভালো খেতে ছিল নিরামিষের ওপর, আর বিশেষ করে মন্দিরের ভেতরে এরকম খাওয়া সত্যি খুবই ভালো লেগেছিলো। তোমরা এইভাবে লাঞ্চ করে নিতে পারবে, বাইরে খাওয়ার কোনো রকম প্রয়োজন হয় না। আর সবাই তিলক কেটে, খুবই সুন্দর লাগছিলো মুখগুলো, মানে খুবই ভালো লাগছিলো। আর তিলক কী বলো তো, এখানে এলেই তুমি ও টোটো থেকে নামতে নামতেই ওখানে সব, মানে মাসিমা ওরকম থাকে,
থেকে তোমাকে তিলকটা পরিয়ে দেবে। আর ভীষণই ভালো লাগছিল, আর আমরা অনেক কিছু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যাতে অসুবিধা না হয়। আর এখানে কেনাকাটার জন্য দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের ভেতরের কথা বলছি, এখানে প্রচুর দোকান আছে রাধা ড্রেস। আর আমরা রাধা ড্রেসগুলো একটু দেখছিলাম, খুবই লোভ লাগছিল যে একটা যাওয়ার আগে কিনেই নেব, যদি কিনি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি দাম না কিছু সব কিছু, আর কোথা থেকে কিনলে তোমরা কমে পাবে বেশি পাবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। আর শ্রীকৃষ্ণের কাছে এসেছি, আমার তো ভীষণ ভালো লাগছে, তাই সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে, এবারে চলো আমরা একটু এগিয়ে যাচ্ছি, কারণ কি বলো তো, এখন তোমার বললাম যে আমার বর আগেও এসেছে, কিন্তু এখন যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়েছে, আর আমার টিকিট যেহেতু কেটে নিয়েছে, আর এখন অলরেডি 2 থেকে 2.5টার ওপরে বেজে গিয়েছে সব কিছু মানে করতে করতে, আর খিদেও মানে অতিরিক্ত পেয়ে গিয়েছে। ঠিক আছে, 4টে পর্যন্ত মনে হয় খাওয়ানো হয় এখানে, আর আমরা ওই জন্যই একদম শর্টান ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছি, কারণ আবার যদি যদি হোটেল ঠিক করতে থাকা থাকির ব্যবস্থা করতে গেলে একদম 3টে 4টে বেজে যাবে, তখন খাওয়ার মুডটাও থাকবে না, অসুবিধা হবে। এখানে জুতো রাখার জন্য জায়গা ছিল, এখানে জুতো রাখার জন্য আমরা মানে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম, এবার জুতোগুলো রেখে দিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমরা ভেতরে ঢুকে গিয়েছি, আর সবাইকে তিলক কেটে ভীষণই সুন্দর লাগছিল, খেতে বসে গিয়েছি, দেখো তোমরা সবই দেখতে পাচ্ছ। আর এখানে জলের গ্লাস আমাদের দিয়ে দিয়েছে, আমরা মানে কখন খাবো এরকম একটা ভাবছিলাম, মানে এতটা খিদে পেয়ে গিয়েছিল। খিচুড়ি দিয়ে দিয়েছে, সবজি দিয়ে খিচুড়ি, ভীষণই টেস্টি ছিল, যারা গিয়েছো তারা অবশ্যই জানবে, খিচুড়ি দিয়ে দিয়েছে। আমরা তো মানে খিচুড়িটা দিতেই খিচুড়ি খেতে আরম্ভ করে দিয়েছিলাম, কারণ তোমাদেরকে বারবারই বলছি যে সকাল থেকে সবাই না খেয়েছিলাম ট্রেনে। হ্যাঁ, একটু আমি বলেছিলাম যে লুচি এনেছিলাম, লুচি তরকারি একটু খেয়েছিলাম, কিন্তু এত মারাত্মক ভিড় হয়েছিল যে একটা দুটো খেতে না খেতেই মারাত্মক ভিড় ছিল, খেতে পারিনি, সেইভাবে সব কিছু পড়ে আছে ব্যাগের মধ্যে, লুচি তরকারি ফলের লেবু এনেছিলাম সমস্ত কিছু। আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে গিয়েছি, এটা হচ্ছে গদা গদা কুটির বা গদা এরকম কিছু একটা হবে, আমার ঠিক মনে পড়ছে না। আর এখানে দেখতে পাচ্ছ এখানে বুক করে আসতে হয়, আমরা যখন ভেতরে গেলাম তখন জানতে পারলাম যে অনলাইন বুক না করলে এই মানে এই গদা হাউস এখানে থাকার কোনো রকম চান্স পাওয়া যায় না, 500 থেকে 5000 মধ্যে এখানে বুকিং করা যায়। ঠিক আছে, এবার যে যেরকম রুম নেবে সে সেরকমভাবে বুক করতে পারো অনলাইনে। আমরা যখন আমরা দৌড়ে দৌড়ে তো উঠলাম আশা পাওয়ার আশায়, কিন্তু আমরা এখানে মানে কোনো রুম ফাঁকা ছিল না, কারণ আমরা যেহেতু অনলাইন বুক করে আসিনি, যে এমনি চলে যাবো যা হোক একটা ঘর পেয়ে যাব নিয়ে নেবো। আর আমরা একটা রুমই নেওয়ার কথা ভেবেছিলাম, কারণ যেহেতু একটা নাইটই স্টে করতাম, বড় একটা হোল রুম নিয়ে নেবো ভেবেছিলাম, আমরা ওখানে পাইনি, ওর সাইডে একটা হোটেলে আমরা নিয়ে নিয়েছি, মানে মন্দিরের ভেতরেই। ঠিক আছে, মানে একদম মন্দিরের টপকেই পেয়ে গিয়েছিলাম, সেখানে আমরা একটাই রুম নিয়ে নিয়েছিলাম, ব্যাগপত্র রেখে চলে এসেছি আমরা ঘোরাঘুরি করতে। আর ড্রেসটাও আমি চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ, আর খুবই ভালো লাগছে, একটু এসে চুলটাও ঠিকঠাক করে নিলাম, কারণ ট্রেনের মধ্যে খুবই টান টান করেই আমরা সকালবেলা এসেছিলাম, কারণ কি বলতো সকালবেলা আমরা ভোরবেলা বেরোবো ভেবেছিলাম, কিন্তু আমাদের বেরোতে বেরোতে অলরেডি 9টা মতো বেজে গিয়েছিল, আর ট্রেনের টাইমটা আমরা দেখে এসেছিলাম। ঠিক আছে, চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমার তো ভীষণ ভীষণ মজা হচ্ছে, অনেক দিনের ইচ্ছা আমার পূর্ণ হলো যে নবদ্বীপ মায়াপুর ঘুরতে আসবো। আর কি বলতো, বাসে করেও আসা যায়, কিন্তু বাসে করে এলে নিজেদের মতো করে ঘোরা যায় না, ট্রেনে করে এলে তোমরা মানে 2-3 দিন স্টে করতে পারো যতদিন ইচ্ছা। তারপরে সবথেকে স্পেশাল হচ্ছে এখানের ধরো ভোগগুলো, সেগুলোও খাওয়া যায়। আর দেখতে পাচ্ছ এইখানে তোমার পার ডে 600-700 এরকম রুম পেয়ে যাবে, পার ডে নয় সরি পার নাইট। ঠিক আছে, পার নাইট তোমরা 600-700 করে রুম পেয়ে যাবে এখানে, খুবই সুন্দর সব কিছু ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখে নাও। ঠিক আছে, এটা গদা হাউসের পাশেই আছে, এখানে অনলাইন বুকও করে নিতে পারো তোমরা, আর এমনিও এসে তো রুম পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম, কোথায় থাকবে তোমরা, খাওয়া দাওয়া সব কিছু, আমিও যখন এসেছিলাম ইউটিউব থেকে দেখে এসেছিলাম, কারণ হঠাৎ করে এলে অনেক কিছু অজানা থেকে যায়। আর আমার কি বলতো, এবারে যখন আমরা নেক্সট আসবো তখন অনলাইন বুক করেই আসবো, আমার ননদও জামাকাপড় সবাই চেঞ্জ করে নিয়েছি, আর চেঞ্জ করে নিয়ে মন্দিরে ঢুকবো সেই জন্যে। আর এখানে কি বলতো, ফুলের গাছগুলোকে ভীষণই সুন্দর করে মানে এ করা হয়, মানে কি বলবো, পরিচর্যা করা হয়, মানে বাংলা কথাটাও ভুলে যাচ্ছি কি বলবো না বলবো। আর দেখে মানে আমি যখন ধরো ঘুরেছি তখন তো ঘুরেছি, কিন্তু এখন দেখে আবার মনে হচ্ছে চলে যাই, মানে এতটাই ভালো লেগে গিয়েছিল। মহাপ্রসাদ এখানে প্রসাদও পাওয়া যায়, তোমরা মানে কি বলতো পুজো দিতে হয় না, পুজো দেওয়া থাকে, প্রসাদ আলাদা করে বিক্রি হয়, কিনে নিতে পারো, মানে 60 টাকা 100 টাকা এরকম একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজ হিসাবে। আমরা এখন মন্দিরের সামনে যাচ্ছি, মানে এটা কি বলতো এখানে থাকার ব্যবস্থা, এবার সামনে এগিয়ে গেলেই মন্দির আছে,
এই মন্দিরের ধারে ধারে এরকম ফুল গাছ লাগানো আছে, ভীষণই সুন্দর সুন্দর ফুল ছিল। আর তখন মানে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, কিন্তু আমরা এমনি চুড়িদার পরেই চলে এসেছি, জ্যাকেটটা ছিল তোমার হোটেলের মধ্যে। আর এই দেখতে পাচ্ছ মন্দির সামনেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ফুলগুলো এত সুন্দর লাগছিল কিন্তু কোনো রকম টাচ করা যাবে না। সন্ধে হয়ে গিয়েছিল, আমরা সন্ধ্যের আরতিটাও দেখে নিয়েছি, ভীষণই সুন্দর লেগেছিল। কিন্তু মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, আমরা মন্দিরের বাইরে বের হয়ে মানে ফোন আমরা নিয়ে গিয়েছিলাম, সেটাও খুব জমা দিয়ে দিতে হয়েছিল। মানে একদম চেক করে মন্দিরে ঢোকানো হয় এখানে, তোমরা যারা এসেছো তারা তো জানবেই, মানে একদম ভালো করেই চেক করে, কোনো রকম লুকিয়ে টুকিয়ে নিয়ে যাওয়া যাবে না। আর কি বলতো, এখানে এসে মন ভরে শুধু কি বলতো ঠাকুরের ভক্তি, ভক্তি যেটা সেটাই করতে ইচ্ছে করে। ফোনের আমার তো ভিডিও কোথাও গেলে না আমি ভুলেই যাই, বারবার তোমাদের দাদা ভাই আমাকে মনে করিয়ে দেয়। সন্ধ্যেবেলা ভীষণই ঠান্ডা ছিল, ঠিক আছে, ভীষণ ঠান্ডা লাগছিল, কিন্তু আমরা চাদর টাদর যেহেতু আনিনি এইভাবে ঘোরাঘুরি করছিলাম, কারণ আবার হোটেলে যেতে হবে, আবার আনতে হবে। আর এত সুন্দর করে বিদেশি, আমেরিকা থেকে, ফ্রান্স, ইংল্যান্ড সব ওখান থেকে মেয়েরা এখানে থাকে, আমি সব মানে দেখেই আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমরা বাঙালিরা যত না ভক্তি করি ঠাকুরের প্রতি, মানে বিদেশিরা এতটা আমাদের সংস্কৃতিটাকে ভালোবাসে, সেটা অবাক হয়ে দেখছিলাম সত্যি কথা। আর কিন্তু আমরা হিন্দুরা আমাদের মনে মনে এত ভক্তি নেই, তাই না বলো? এত সুন্দর করে ওরা না বিকাল থেকে বসে বসে এরকমভাবে আলপনা দিচ্ছিল, রঙ্গোলি করছিল, কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, মানে মনটা ভরে গিয়েছিল। আর আমরা সবাই একদম মন ভরে প্রাণ ভরে সন্ধ্যের আরতিটাই একদম ফাটিয়ে নেচেছি, ঠিক আছে, একদম ভক্তি কীর্তন করে সুন্দর নেচেছি, একদম চুল টুল একদম এলোমেলো, গরম হচ্ছিল ভীষণ। আর আমরা পাশে এটা সমাধি স্থল এরকম কিছু লেখা ছিল, চলে এসেছি, আর পুকুরটাই না একদম জলই ছিল না, এই বিশাল বড় একটা পুকুর ছিল। আর এখন ভীষণই ঠান্ডা লাগছিল, কিন্তু আমরা হোটেলে মানে যেতে হবে তার জন্য ঠান্ডাটা মানে দেখতে পাচ্ছ আমার ননদের মেয়ে একটা বগল কাটা মানে হাত কাটা পড়ে আছে, জামা পড়ে আছে। আর মন্দিরটা দূর থেকে খুবই সুন্দর লাগছিল, জাস্ট এইটুকুই। আমরা কিন্তু আমি মন্দিরের ভেতরে মোবাইলটা নিয়ে যেতে পারবো না কোনো রকম, তোমাদের দূর থেকে তাই দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে। মানে আর যেভাবে মন্দিরটা ভেতরে মানে তোমাদের যদি সত্যি দেখাতে পারতাম, এত সুন্দর করে প্ল্যানিং করে তৈরি করেছিল না, দেখার মতো ছিল, সত্যি দেখার মতো। তোমরা একবার আমার কথা শুনে অবশ্যই মায়াপুর ধামে যেও, মনটা ভীষণই ভালো হয়ে যাবে। আর সত্যি কথাকে বলতে কি বলতো, ওটা একটা ভক্তি স্থান, তীর্থস্থান, সত্যি মানে ভালো লাগবে না এরকম হতেই পারে না কাউকে, মানে কারোর ভালো লাগবে না এরকম। আর এই পর্যন্তই আমি তোমাদেরকে দেখাতে পারবো, কারণ এর ভেতরে আমি যেতে পারবো না। আর নেক্সট দিন আবার তোমাদের জন্য একটা ভিডিও আমি দিয়ে দেবো, কারণ এই ভিডিওতে পুরোটা হবে না। আজ এই পর্যন্তই, সবাইকে টাটা, বাই বাই।